हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय किचन। आजकल एपिसोडे आमी अपनादेर जोनो निये एशेछी खूबी हेल्दी बट खूबी इजी एक रेसिपी, सेटा होच्छे एवोकाडो टूना सालाद। एटा ब्रेकफास्ट, लांच बा डिनार जे कोनो समय फुल मिल हिसेबे अनायासे खावा जाए। जारा हेल्दी कोनो रेसिपी खुजछिलेन, आशा करछि आजकेर ई रेसिपिटा तादेर भालो लागबे। ये सालाडटा तैरी करार जोन्नो आमी निये निएछि 5 आउंसेर दुइटा टूना कैन। आमी जेटा निएछि सेटार गाए इन वेजिटेबल अएल लिखा आछे, तबे आपनारा चाइले इन वाटार लिखाटाओ यूज करते पारबेन। निये निएछि मीडियम साइजेर दुइटा एवोकाडो, 1 कप चप्ड अनियन, 1टा मीडियम साइजेर शसा, लेबुर रस निये निब 1.5 থেকে 2 টেবিল চামচ, পরিমাণ মতো ধনে পাতা, 1 চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট, 1/4 চা চামচ হোয়াইট পেপার আর 2 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তাহলে চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। আমি যে টুনার ক্যানটা আজকে ব্যবহার করছি সেটা ভেজিটেবল অয়েলে আছে। আপনারা চাইলে এই অয়েলটাকে সেপারেট করে নিয়ে কাঁচা এই টুনাটাকে দিয়েও কিন্তু সালাডটা তৈরি করে নিতে পারেন। তবে আমি আজকে অয়েলটাকে ফেলে না দিয়ে একটু ভিন্নভাবে সালাডটা তৈরি করে দেখাবো। এজন্য আমি একটা প্যানে ক্যানের টুনাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না, যেহেতু এই ক্যানেই তেল রয়েছে। এখন আমি তেলের মধ্যে টুনাগুলোকে ভাজতে ভাজতে হালকা একটু ড্রাই করে নিয়ে আসব। তবে আপনারা চাইলে কিন্তু এই তেল ফেলে দিয়ে ডিরেক্ট টুনাটাকেও সালাদে ব্যবহার করতে পারেন। তবে আমি যেভাবে করছি, এভাবে আমি করে দেখেছি, আমার এভাবে করে খেতে বেশি ভালো লেগেছে। তারপর আমি ওই 1 কাপ চপ্ড অনিয়নের মধ্যে 1/2 কাপ চপ্ড অনিয়ন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এটাকে আমি পুরোপুরি বাদামি করব না, পেঁয়াজটা হালকা একটু সাদাটে থাকা অবস্থায় এটার মধ্যে একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব, জাস্ট একটু ফ্লেভারের জন্য। তারপর এটাকে একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। ভেজে নেওয়া এই টুনাটাকে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন রেখে পরবর্তী সালাদ তৈরিতে ব্যবহার করতে পারবেন। এখন আমি অ্যাভোকাডোগুলোকে কেটে নিচ্ছি। এই অ্যাভোকাডো কাটার সঠিক প্রসেস অনেকেই হয়তো জানেন না। যারা জানেন না, আশা করি আজকের এই ভিডিওটা খুব ভালো করে খেয়াল করলে আপনারা শিখে যাবেন। কেটে নিচ্ছি শসা। এখন একটা মিক্সিং বোলে এগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর একে একে বাকি সব উপকরণ দিয়ে আমি সালাডটাকে রেডি করে নিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই টুনা। অর্ধেকটা চপ্ড অনিয়ন আমি টুনা ভাজার সময় ব্যবহার করেছি, বাকি অর্ধেকটা কাঁচা অবস্থা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট। আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, বাট আপনারা প্লেন সল্টটা ব্যবহার করলে পরিমাণটা সেক্ষেত্রে একটু কম দিবেন। দিয়ে দিব 2 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। অলিভ অয়েল না থাকলে আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কুচি। সবশেষে দিয়ে দিব 1.5 থেকে 2 টেবিল চামচের মতো লেবুর রস। আর এই লেবুর রসটা কিন্তু এই টুনা সালাদের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তারপর দুটো স্প্যাটুলার সাহায্যে আমি এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে হাত দিয়ে এটা না মেশানোই ভালো, এতে করে সালাদে খুব দ্রুত পানি ছেড়ে দেয়। এখন আমি একটা সার্ভিং ডিশে এই সালাডটাকে সার্ভ করে নিচ্ছি। আর এই সালাডটা কিন্তু ফ্রেশ খেতেই বেশি ভালো লাগে, তাই যখন খাবেন তার কিছুক্ষণ আগে এই সালাডটা প্রিপেয়ার করে নেবেন। এই সালাডটাতে প্রোটিন, ভেজিটেবল, হেলদি ফ্যাট সবই কিন্তু আছে। একটা সালাদও যে একবেলা ফুল মিল হিসেবে খাওয়া যায় এই রেসিপি তারই একটা নমুনা মাত্র। এরকম আরও অনেক হেলদি সালাদ রেসিপি আমি নিয়ে আসব আপনাদের জন্য, তাই সাবস্ক্রাইব করে চোখ রাখুন আমার চ্যানেল প্রভাতিস কিচেন স্টোরিতে। কথা হবে নেক্সট ভিডিওতে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।